ফেসবুকটা যদি এখনও পর্যন্ত আপডেট না দিয়ে থাকেন অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনার ফেসবুকটা ঠিক এভাবেই ওপেন করবেন সো গাইজ ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে এই ভিডিওগুলো যদি ভালো লাগলো বা এরকম পরবর্তী আরো ভিডিও পেতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি ফেসবুক পেজ দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে রাখবেন পাশে থাকা এখানে ক্লিক করে অলসাইট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ওকে সো গাইজ এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে প্রোফাইল একটা টাস্ক করে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক প্রোফাইল একটা জাস্ট টাস্ক করে দেবেন টাস্ক করার পর এখানে একটা একটি স্ক্রল করবেন অর্থাৎ এই আপডেটটা কিন্তু কমেন্টস নিয়ে মানে অনেকে আমাদেরকে কমেন্টস করে বা কমেন্টস নিয়ে এই আপডেটটা মূলত তো আমি একটা পোস্ট সিলেক্ট করব যখন একটা পোস্ট সিলেক্ট করব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফেসবুক লোগো এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা থ্রি লাইন থাকবে যে 30 ডট থাকবে থ্রি ডট একটা ট্যাপ করতে হবে আপনাদের যেটা ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে সহায় হয়ে যাচ্ছে এখানে একটা অপশন আপনারা খেয়াল করলে নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট প্রায় একদম ইজিলি দেখতে পাচ্ছেন সো এটা মানে কি মানে কে কে আপনার পোস্ট কমেন্ট করতে পারবে সেটা আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আরো সাতটা অপশন কিন্তু অলরেডি শো হয়ে গেছে এখানে কিন্তু নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন না হয়তো অনেকেই জানেন না সো যারা জানেন না তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন এখানে একটা নতুন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলস এন্ড ফেস ইউ মেনশন দেখতে পাচ্ছেন সো আপনি যদি কোনো একটা পোস্ট করেন সেই পোস্টে কে কে কমেন্ট করতে পারবে সেটা নির্ধারণ করবেন এই সিস্টেমে এই সিস্টেমের মাধ্যমে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যদি আপনি এই যে ফার্স্টে কেয়ার করলে দেখতে পাচ্ছেন পাবলিক নামে একটা অপশন এই যে পাবলিক আপনি যদি এটা পাবলিকে রাখেন তাহলে প্রত্যেকে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে সেটা আপনার ফ্রেন্ড হোক বা ফলোয়ার্স ফ্রেন্ডে না থাকলেও পারবে ফ্রেন্ডে থাকলেও পারবে প্রত্যেকে একজাক্টলি আপনার ফার্স্টে কমেন্ট করতে পারবে পাবলিকে যদি রাখেন তো দ্বিতীয় নম্বর যদি আপনি কেয়ার করেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যান্ড এস্টেবলিস্ট ফলোয়ার্স অর্থাৎ আপনার ফলোয়ার্স এবং ফ্রেন্ডরাই আপনার ফার্স্টে কমেন্ট করতে পারবে যদি আপনি দ্বিতীয় নম্বরে সিলেক্ট করেন তো গেস এখন তিন নম্বরে যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নামে একটি অপশন এই যে ফ্রেন্ডস সো এইটাতে যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার যারা ফ্রেন্ডস থাকবে ফলোয়ার ছাড়া তারাই কমেন্ট করতে পারবে সার নাম্বার যেটি মোস্ট ইম্পর্টেন্ট নতুন একটি আপডেট যেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এইটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড ফেজ ইউ মেনশন সো এইটার কাজ কি এটা কিভাবে কি করব তো আপনি যদি এটাতে সিলেক্ট করেন এই যে প্রোফাইল অ্যান্ড ফেজ ইউ মেনশন এইটা যদি আপনি সিলেক্ট করে দেন আপনি যেই ফুস্টে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি এমন একটা ফুস্ট করছেন যে পোস্টে যে কেউ যদি কমেন্ট করতে না পারে এরকম একটি ফুস্ট আপনি করছেন তো আপনি এখন চাচ্ছেন যে মানে যে কেউ আপনার ফুস্টে কমেন্ট করতে পারবে না আমি যাকে মেনশন করি সেই মাত্র আমার ফুস্টে কমেন্ট করতে পারবে আপনি যদি এরকম সিস্টেম করতে চান সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে জাস্ট এখানে প্রোফাইল অ্যান্ড ফেজ ইউ এটাতে মেনশন ডাউন ক্লিক করে করে দিতে হবে এখন আপনার এই ফোস্টে আপনি যাকে যাকে মেনশন করবেন শুধুমাত্র তারা ছাড়া বাকি কেউ আপনার রেফুসটি কমেন্ট করতে পারবে না তাদের কাছ থেকে অলরেডি কমেন্ট সেকশনটা চলে যাবে এই যে এখানে একটা কমেন্ট সেকশন থাকে এই কমেন্ট সেকশনটা ডাইরেক্টলি চলে যাবে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো গাইজ এসি আজকের আপডেট সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটি ফলো দিয়ে রাখবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে আপনার হেল্পে তারাও যেন একটু জানতে পারে ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দিবেন গুড ভিডিও নাইস ভিডিও পরবর্তী কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখো আবু পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম